আসসালামু আলাইকুম সবাইকে। সো হচ্ছে ভাইয়া চলে আসছি, দেখো তোমরাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। ভাইয়া হচ্ছে কোয়েশ্চেনগুলা হাতে না লিখে স্ক্রিনে দিতে চাইছি, এই জন্য একটু লেট হয়ে গেছে। ওইগুলোকে আমি পিকচার তুলে স্ক্রিনে নিয়ে আসছি। সো আজকে হচ্ছে মানে কোয়েশ্চেন তোলার ঝামেলা থাকবে না আশা করি, এবং নেক্সট দিন থেকে হচ্ছে আমরা টাইপিং করে এগুলো দেওয়ার চেষ্টা করব। ওকে, ভাইয়াকে জানাও মানে সব কিছু কি ঠিকঠাক আছে কি না। আজকে হচ্ছে আমরা ভেক্টরের হচ্ছে লেকচার সিক্স, এটা হচ্ছে ভেক্টরের লেকচার সিক্স। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাইয়া ভালো আছে, ঠিক আছে। ওকে, এই তো স্টুডেন্টরা চলে আসতেছে। ঠিক আছে ঠিক আছে। এটাকে আমি শেয়ার করতে পারতেছি না কেন? আচ্ছা, আমি ক্লাসটা শেয়ার করতে পারতেছি না, তোমরা হচ্ছে একটু করে দিবা, আমাদের পাবলিক গ্রুপটাতে শেয়ার করে দিবা, ঠিক আছে? এগুলো হচ্ছে ওরা দেখতে পারবে যে আমরা চলে আসছি, বুঝছো? ওকে, একটু কাইন্ডলি শেয়ার করে দিও আমাদের পাবলিক গ্রুপের অ্যাডভান্স মেথড যেটা ওইটাতে আর কি, তাইলে স্টুডেন্টরা দেখবে যে ভাইয়া লাইভে চলে আসছি। ওকে, সো দেখো বাকিরা কই, তাড়াতাড়ি জয়েন হও। আজকে হচ্ছে আমরা নদী নৌকার ম্যাথগুলো করবো ইনশাল্লাহ। ওকে, সো তোমরা দেখতেছো এখানে কি দেওয়া আছে, একটা ম্যাথ দেওয়া আছে। কোন নদীতে একটা নৌকার বেগ স্রোতের অনুকূলে প্রতিকূলে এত এত, নৌকা কত বেগে কোন দিকে চালনা করলে সোজা উপর পাড়ে পৌঁছাবে, এটা হচ্ছে রুয়েটে আসছিল, রুয়েট 10-11 এটা আসছিল, 10-11 সেশনে। সো দেখি তাড়াতাড়ি জানাও ভাইয়াকে, তোমরা কি জয়েন হয়ে গেছো ঠিকঠাক মতো? ওকে, ওয়ালাইকুম সালাম। দেখো এই যে এই কোয়েশ্চেনটা আমরা কিন্তু মনে আছে কেমনে পড়ছিলাম, দেখো আমাদের কোয়েশ্চেন হচ্ছে এটা জাস্ট বাংলা একটা কোয়েশ্চেন, বলছে কোন নদীতে একটা নৌকার বেগ স্রোতের অনুকূলে প্রতিকূলে। স্রোতের অনুকূলে মানে কি ভাইয়া? অনুকূল মানে হচ্ছে স্রোত যেদিকে নৌকাও সেই দিকে যাইতেছে, আর প্রতিকূল মানে কি? প্রতিকূল মানে হচ্ছে স্রোত যেদিকে নৌকা এর বিপরীত দিকে। দেখো মনে করো হচ্ছে এটা হচ্ছে আমাদের নদী, ঠিক আছে, এই এইটা হচ্ছে স্রোত, মনে করো স্রোত এই দিকে যাইতেছে, স্রোত এই দিকে যাইতেছে, স্রোত এই দিকে যাইতেছে। সো নৌকাও যদি তোমার এই দিকে যায়, তাইলে এটা হচ্ছে স্রোতের অনুকূল, ঠিক আছে। এবার স্রোত এদিকে যাইতেছে, নৌকা যদি বিপরীত দিকে যায়, তাইলে এটা হচ্ছে স্রোতের প্রতিকূল, স্রোতের প্রতিকূল, ঠিক আছে। ওকে, তো আমাদেরকে বলে দিছে যে স্রোতের অনুকূলে, দেখো স্রোতের অনুকূলে হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার, এবং স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার পার আওয়ার, নৌকাটি কত বেগে কোন দিকে চালনা করলে সোজা উপর পাড়ে পৌঁছাবে। সো আগে হচ্ছে আমাদেরকে স্পেসিফিকলি নৌকার বেগ আর স্রোতের বেগ জানা লাগবে, ঠিক আছে, মানে উপর পাড়ে পৌঁছাবে, সোজা উপর পাড়ে পৌঁছাবে, এটা আমরা বের করব। বাট এটা বের করতে আগে আমাদের কি কি জানা লাগবে? আমাদেরকে নৌকার বেগ আর স্রোতের বেগ জানা লাগবে। সো এখানে বলে দিছে, দেখো অনুকূলে, অনুকূলে মানে কি? অনুকূলে দেখো, অনুকূলে স্রোতের অনুকূলে, স্রোতের
অনুকূলে বেগ হচ্ছে কত ভাইয়া? বেগ হচ্ছে আমাদের 18 কিলোমিটার পার আওয়ার। এবং স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। তার মানে দেখো এই অনুকূল মানে কি, অনুকূল মানে কি তুমি লিখ ভাই। অনুকূল মানে হচ্ছে দেখো, অনুকূল মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। প্রতিকূল মানে হচ্ছে নৌকার স্রোতের বেগ, সরি নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। সো অনুকূল মানে কি দেখো, অনুকূল অনুকূল হচ্ছে আমাদের, অনুকূল হচ্ছে স্রোত যেই দিকে নৌকাও সেই দিকে, তার মানে স্রোতের বেগ আর নৌকার বেগ মিলাইয়া হয় আমাদের স্রোতের অনুকূল যেটা এইটা। আর প্রতিকূল মানে কি, প্রতিকূল মানে কি দেখো, প্রতিকূল মানে কি স্রোত এই দিকে যাইতেছে, ঠিক আছে, মনে করো স্রোত এই দিকে একটা বেগে যাইতেছে, নির্দিষ্ট বেগে যাইতেছে, নৌকা যাইতেছে এই দিকে, ঠিক উল্টা দিকে, উল্টা দিকে, তার মানে নৌকা থেকে স্রোতের বেগটা মাইনাস হয়ে যাবে, যেহেতু স্রোত ঠিক বিপরীত দিকে যাইতেছে। সো প্রতিকূলে হবে, প্রতিকূল হবে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, ঠিক আছে, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। সো তুমি এখান থেকে লিখবা, এখান থেকে লিখবা, দেখো এখানে তুমি লিখতে পারো যে দড়ি হচ্ছে নৌকার বেগ, নৌকার বেগ সমান বি, আর স্রোতের বেগ হচ্ছে আমাদের ইউ, এটাই তো আমরা ধরি, ঠিক আছে। ওকে, সো এখান থেকে দেখো, এখান থেকে আমরা এখান থেকে পাই যে ইউ প্লাস বি সমান, এখানে ইউ প্লাস বি সমান হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। ইউ প্লাস বি মানে কি, স্রোতের অনুকূলে 18 কিলোমিটার পার আওয়ার। এবং হচ্ছে আমাদের ইউ প্লাস বি বা বি প্লাস ইউ লিখতে পারো, যা ইচ্ছা লিখতে পারো, সমস্যা নেই, নৌকার প্লাস স্রোত লিখলেও সমস্যা নেই। বাট প্রতিকূলের সময় তুমি নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিভক্ত হবে, সো বি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার। সো এটা যদি হিসাব করো, দেখো ইউ ইউ কাটা আমরা পাইতেছি 2b সমান, যোগ করলে আর কি দুইটা সমীকরণ যোগ করো, 18 আর 6 হচ্ছে 24, তার মানে বি আসতে আসতেছে 24/2, মানে হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, 12 কিলোমিটার পার আওয়ার। এটা আছে আমাদের নৌকার বেগ, এটা কিসের বেগ আছে, নৌকার বেগ, দেখো নৌকার বেগ বি ধরছিলাম, বুঝতেছো। এইবারে স্রোতের বেগও বের করা লাগবে, তো স্রোতের বেগ কি হবে, অতএব হচ্ছে যে কোনো একটা সমীকরণে বসেই দেবো, অতএব আমরা জানি যে বি প্লাস ইউ সমান 18, তো এখানে আমি বসেই ফেলবো বি এর মান 12, তার মানে 12 প্লাস ইউ সমান হচ্ছে 18, অতএব ইউ সমান হচ্ছে 18 মাইনাস 12, দ্যাট মিন্স কত হয় 6 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, ঠিক আছে, স্রোতের বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাইলে নৌকাটি কত বেগে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে এটা বের করবা। সো দেখো আমরা গতকালকে পড়ছিলাম এরকম মেথ যে নৌকাকে, এই দেখো স্রোত হচ্ছে এই দিকে যাইতেছে, স্রোত মানে কোনটা, ইউ, ইউ হচ্ছে এই দিকে যাইতেছে আমাদের, ইউ স্রোত এই দিকে, ইউ সমান 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, সো আমাদেরকে হচ্ছে ঠিক অপর পারে যেতে হবে, মানে এখানে যাওয়া লাগবে, এখানে যাওয়া লাগবে, এখানে যাওয়া লাগবে। ওকে, সো সোজা অপর পারে যাইতে হইলে নৌকাটি কত বেগে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে যাবে। ওকে, সো নৌকার বেগ আমরা এমনিতেই পেয়ে গেছি যে 12 কিলোমিটার পার আওয়ার, 12 কিলোমিটার পার আওয়ার পেয়ে গেছি, মানে নৌকাকে 12 কিলোমিটার পার আওয়ার বেগে যাইতে হবে। সো দেখো স্রোত যেহেতু এই দিকে যাইতেছে, স্রোত তোমার এই দিকে, স্রোত এই দিকে, তার মানে তুমি যে তুমি তোমাকে হচ্ছে সোজা এই পারে যাইতে হইলে নৌকাকে এই দিকে চালনা করতে হবে, এই দিকে চালনা করতে হবে, এই দিকে। সো এদের মধ্যবর্তী কোণ মনে করলাম আলফা, আলফা। সো আমি তোমাদেরকে বলছি যে সোজাসুজি যদি নদী পার হতে বলে, সোজাসুজি নদী পার হতে বলে তখন হচ্ছে আলফা সমান, তখন আলফা সমান তুমি কিভাবে বের করবা, আলফা সমান হচ্ছে কজ ইনভার্স, এটা সূত্র কি, কজ ইনভার্স স্রোত ডিভাইডেড বাই স্রোতের বেগ ডিভাইডেড বাই হচ্ছে নৌকার বেগ, ঠিক আছে, এখানে মাইনাস আছে, কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ, মনে আছে এই শর্টকাটটা শিখেছিলাম, সব শর্টকাট দিয়ে করি। তো দেখো কজ ইনভার্স স্রোতের বেগ কত 6, আর নৌকার বেগ পাইছি 12, ঠিক আছে, সো কোজ ইনভার্স মাইনাস 6/12 হবে, এটাই সব করলে আসবে 120 ডিগ্রি, ঠিক আছে, দেখো 120 ডিগ্রি আসে, আসে কিনা, আনসার কি মিলছে, যারা আছো ভাইয়াকে জানাও আনসার কি মিলছে, দেখো স্রোত এই দিকে গেলে নৌকা কি অপর দিকে যেতে পারবে, পারবে না, স্রোত নৌকাকে বাসায় নিয়ে চলে যাবে ডিরেক্ট, ঠিক আছে, নৌকার বেগ বেশি হতে হবে।
যদি নৌকার কোনো ব্যাগ থাকে, দেখো প্রতিকূলে নৌকার ব্যাগ একটা যদি থাকে, তার মানে এখানে নৌকার ব্যাগটাই বেশি, স্রোত থেকে বেশি, না এটা স্রোতের ব্যাগ বেশি হলে স্রোত নৌকাকে বাসায় নিয়ে চলে যাবে, বুঝছো? এটা কি বুঝছো তোমরা সবাই? দেখো আনসার ওইখানে আমাদের মিলছে 120 ডিগ্রি, এটা এডমিশনের মেথের জন্য এডমিশন টাইপে করছি। ওকে, গুলনাহার ডলি বলছে ভাইয়া আবার বুঝান না প্লিজ, আবার বুঝাবো। আচ্ছা ভাইয়া তুমি একটা জিনিস দেখো, আমাদের বসে স্রোতের অনুকূলে বেগ 18 কিলোমিটার পাওয়ার, 18 কিলোমিটার পার আওয়ার। অনুকূলে মানে কি ভাইয়া? স্রোত যেদিকে নৌকা ওই দিকে, তার মানে আমাদের স্রোতের বেগ, দেখো স্রোতের বেগ ধরছে ইউ, নৌকার বেগ বি, তার মানে স্রোতের বেগ আর নৌকার বেগ যোগ করলে পাই হচ্ছে আমরা 18 কিলোমিটার পার আওয়ার। এইবার মানে স্রোতের প্রতিকূলে বলছে 6 কিলোমিটার পার আওয়ার। প্রতিকূল মানে কি? স্রোত যেই দিকে নৌকার অপোজিট দিকে, মানে বিপরীত দিকে, তার মানে এখানে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগিত হবে। স্রোতের বেগ এটা কি করবে? নৌকার বেগটাকে প্রশমিত করে ফেলবে, ঠিক আছে? তো এখানে হবে দেখো নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এইটা সমান হচ্ছে 6। তো এই দুইটা সমীকরণ যোগ করলে আমরা পাই এইটা 2b = 24, এখান থেকে বি আসে 12। এই বি মানে কি ভাইয়া? নৌকার বেগ। তো নৌকার বেগ পাইছে 12 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, সো বলছে না যে মানে নৌকাটিকে কত বেগে কোন দিকে চালনা করবো, এটা বের করবো। কত বেগে চালনা করবো? 12 কিলোমিটার পার আওয়ার বেগে চালনা করবো নৌকা, নৌকাটা পেয়ে গেছে। এরপরে দেখো নৌকার মানটা, নৌকার যে মান পাইছি, বেগের মান পাইছি, ওইটা এই সমীকরণে বসে ইয়া আমরা সুতের বেগ পেয়ে গেছি। সো এরপরে এখানে বসে কিন্তু সোজা অপর পারে পৌঁছাবে, ঠিক আছে? নৌকাটিকে কত বেগে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে? সোজা অপর পারে পৌঁছানোর ক্ষেত্রে, সোজা অপর পারে পৌঁছানোর ক্ষেত্রে কালকে ভাইয়া সূত্র প্রতিপাদন করে দিছিলাম যে সোজা অপর পারে পৌঁছানোর ক্ষেত্রে যদি বলে, এক্ষেত্রে ডিরেক্ট মানে দিক যেটা বের করবা আলফা, ওইটা এরকম লিখলে হবে যে কোজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ ডিভাইডেড বাই হচ্ছে নৌকার বেগ, এরকম শিখাই দিছিলাম তোমাকে, ঠিক আছে? বা এইভাবে লিখতে পারো কোজ ইনভার্স মাইনাস ইউ বাই বি, মনে আছে? এরকম শিখাই দিছিলাম। সো এইটা পাইয়া হচ্ছে এখানে ডিরেক্ট বসাইছি, এখান থেকে আসছে আলফার মান 120 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। ফুলাপান ক্লাসে হচ্ছে উপস্থিত থাকে না, ঠিক আছে? পেইড বেচে যখন হচ্ছে আমরা একদম পেইড বেচে শুরু করব, তখন আমরা জুমে ক্লাস নিব। কিসে ক্লাস নিব? জুমে, ঠিক আছে? পেইড বেচে ক্লাস নিব জুমে। সো তখন হচ্ছে একটা যদি স্টুডেন্ট ক্লাসে উপস্থিত না থাকে, তাহলে ওকে পরের দিন কোর্স থেকে বের করে দিব, ঠিক আছে? আচ্ছা এটা আমরা বুঝছি, এটা আমরা বুঝছি, ওটাই আর কি যে আমাকে জুমের পেইড ভার্সনটা কিনতে হবে, বুঝছো? সমস্যা ওইখানে, ঠিক আছে? জুমে ক্লাস করতে চাও, দেখি দেখি হাত তুলো যারা জুমে জুমে ক্লাস করতে চাও। এই কোয়েশ্চেনটা দেখো, ওই যে এটা হচ্ছে ঢাকা বোর্ড 2021-এর কোয়েশ্চেন, এটা হচ্ছে তোমাদের বোর্ড কোয়েশ্চেন, ঠিক আছে? ঢাকা বোর্ড 2021-এ এই কোয়েশ্চেনটা আসছিল। সো দেখো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2021-এর কোয়েশ্চেন, বুঝতেছো? সো আমাদের এখানে কোয়েশ্চেনটা কি বলছে তুমি দেখো, এই যে দেখো বসে 10 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটি নদীতে স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার। প্রথম মাঝি 10 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে আলফা কোণে, এই যে আলফা কোণে, এবং দ্বিতীয় মাঝি 10 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে লম্বভাবে নদী পার হতে যাত্রা করল। আমাদের বসে প্রথম মাঝির কথা, যে আলফা কোণের মান কত হলে প্রথম মাঝি সোজাসুজি অপর পারে পৌঁছাবে। তো দেখো একটু আগে যেটা করছি ওইটার মতো এই হচ্ছে। আচ্ছা এখানে চিত্র আঁকলে তোমরা হচ্ছে আবার চিত্র দেখো না, এই যে এখানে আর কি, এখানে আর কি, এটা হচ্ছে আমাদের নদী, এই যে নদীটা আঁকছি। সো এখানে দেখো, এখানে দেখো আমাদের নদীর প্রশস্ততা, ঠিক আছে? নদীর প্রশস্ততা মানে নদীর প্রশস্ততা 10 কিলোমিটার, ঠিক আছে? 10 কিলোমিটার নদীর প্রশস্ত, ঠিক আছে? 10 কিলোমিটার পদ্মা সেতু থেকেও বেশি প্রশস্ত, পদ্মা নদী থেকেও বেশি প্রশস্ত। ওকে, সো এখানে দেখো স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার বলতেছে। সো স্রোতের বেগ, স্রোত হচ্ছে মনে করো এইদিকে, এইদিকেই তো আমরা পড়ি, এটা হচ্ছে স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার, মানে ইউ সমান 5 কিলোমিটার পার আওয়ার।
পরে বলছে প্রথম মাঝি 10 কিলোমিটার পার হওয়ার বেগে সুদের সাথে আলফা কুনে যাত্রা শুরু করছে। এই যে এখানে চিত্রটা দিয়েই দিছে যে প্রথম মাঝি 10 কিলোমিটার পার হওয়ার বেগে আলফা কুনে, দেখো এটা হচ্ছে সুদ, প্রথম মাঝি 10 কিলোমিটার পার হওয়ার বেগে সুদের সাথে আলফা কুনে, এই যে এইটা আলফা কুনে যাত্রা শুরু করছে, আলফা কুনে যাত্রা শুরু করছে। এখানে হচ্ছে আমাদের নৌকার বেগ 10 কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে এই মাঝি, মাঝি যে নৌকা চালাইতেছে। এবার বলছে আলফা কুনের মান কত হলে প্রথম মাঝি সোজাসুজি অপর তীরে পৌঁছাবে বা অপর পারে পৌঁছাবে। সো দেখো আলফা কুন কত হলে এটা বের করবা। সো তোমার কাজ হচ্ছে তোমাকে এই যে নৌকাটা নিয়ে মাঝির কাজ হচ্ছে সে ঠিক অপর পারে পৌঁছাবে, ঠিক অপর পারে পৌঁছাবে। সো এখানে বলছে এই কুনের মান কত ডিগ্রি হলে সে এই যে বেগ নিয়ে হচ্ছে নৌকা চালানো শুরু করতেছে এই বেগে সোজাসুজি অপর পারে পৌঁছাবে। তো তোমাকে আমি শর্টকাট শিখিয়ে দিছি যে সোজাসুজি অপর পারে যদি বলে তাহলে ডিরেক্ট বের করে ফেলবা আলফা সমান cos inverse মাইনাস ইউ বাই বি বা সুদ বাই নৌকা। সো এটা এটা অনুসারে যদি করো cos inverse মাইনাস ইউ কত, ইউ হচ্ছে 5, বি হচ্ছে 10, তার মানে মাইনাস 5/10, 5/10। সো এটা হিসাব করলে 120 ডিগ্রি আসবে, তার মানে 3 লাইনে আনসার হয়ে গেছে। সো বাট বোর্ডে যখন করবা তখন এই 3 লাইনে আনসার দেওয়া না দিয়ে হচ্ছে তুমি সম্পূর্ণ এটা করা লাগবে, সম্পূর্ণ করে দেওয়া উচিত, ঠিক আছে? আবার 3 লাইনে আনসার দিলেও অনেক সময় সমস্যা হবে না, বুঝছো? বাট সম্পূর্ণটা করার যেহেতু সুযোগ আছে সম্পূর্ণটা করবা। এবার হচ্ছে কেমনে করবা ভাইয়া দেখাই দেই। আচ্ছা পিডিএফ দিব, তোমাদের কি ইয়ে নাই, তোমরা হচ্ছে গাণিতিক পদার্থবিজ্ঞান কিনে ফেলিও। আচ্ছা সো দেখো ডিটেলসে কেমনে করবা বোর্ডের জন্য। সো এটা দেখো অ্যাডমিশনে আসলে আমরা 3 লাইনে করে ফেলবো, ঠিক আছে? 1 লাইনে এটা আনসার হয়ে যায়, বাট বোর্ডে যখন আসছে তখন এইভাবে করবা। যেহেতু আমাদের বলছে দেখো যে আলফা কুনের মান কত হলে প্রথম মাঝি সোজাসুজি নদীর অপর তীরে পৌঁছাবে, মানে সোজাসুজি নদীর অপর পারে পৌঁছাবে, তার মানে আমাদের এই যে স্রোত এইদিকে নৌকা এইদিকে মাঝি সোজাসুজি অপর পারে পৌঁছাবে, অপর পারে পৌঁছাবে মানে হচ্ছে লব্ধি বেগ যেটা, মানে লব্ধি যেটা লব্ধির দিক বলে দিছে, লব্ধির দিক বলে দিছে। দেখো সোজাসুজি অপর পারে পৌঁছানো মানে কি স্রোতের সাথে এই যে স্রোতের সাথে তিটা কুনে পৌঁছাবে, ঠিক আছে? তিটা কুনে, এই তিটা কুনটা কত ভাইয়া 90 ডিগ্রি, 90 ডিগ্রি। সোজাসুজি অপর তীরে পৌঁছাইতে হইলে দেখো তখন স্রোতের সাথে কোণ থাকবে 90 ডিগ্রি। সো লিখো সোজাসুজি অপর তীরে বা অপর পারে পৌঁছাতে হলে তিটা সমান কত হবে, তিটা সমান 90 ডিগ্রি হবে। এই তিটা কি, এই তিটা হচ্ছে লব্ধির দিক, তুমি জানো ভালো করে। সো আমরা জানি লিখবা, আমরা জানি টেন তিটা সমান। দেখো আমি স্রোতের সাথে কোনটা ধরে হিসাব করতেছি, সেখানে স্রোত একাই ভাবে বসবে, উপরে হবে বি সাইন আলফা, নিচে হবে বি কোজ আলফা, ঠিক আছে? এবারে আসো টেন তিটার মান কত, 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি, কজ মাঝি সোজাসুজি অপর পারে পৌঁছাবে, অপর পারে পৌঁছানো মানে তিটা 90 ডিগ্রি, ঠিক আছে? সো টেন 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু আসবে বি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস বি কোজ আলফা। দেখো তোমরা তো পারবা এগুলা, পারবা না? যারা পারো এগুলা করে ফেলো, যারা পারো এটা করো। সো এখানে টেন 90 ডিগ্রি মান কত ভাইয়া 1/0, সো 1/0 ইজ ইকুয়াল টু আসবে আমাদের বি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস বি কোজ আলফা। তো এখানে আর গুণন যদি করো তাহলে তুমি পাবা ইউ প্লাস বি কোজ আলফা সমান হচ্ছে দেখো 0, আর গুণন করছি, ঠিক আছে? এটার সাথে এটা গুণ দিলে 0 হয়ে যায়। সো এখান থেকে পাবা বি কোজ আলফা সমান মাইনাস ইউ। অতএব পরের লাইনে দেখো তুমি পাবা কোজ আলফা সমান, এই যে মাইনাস ইউ অলরেডি আছে, বি নিচে ভাগ হয়ে যাবে, সো এখান থেকে আসবে আলফা সমান কোজ ইনভার্স মাইনাস ইউ বাই বি। এবারে দেখো আলফা সমান আসবে কোজ ইনভার্স ইউ কত, ইউ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, সুতের বেগ নৌকার বেগ 10, সো 5/10, এটা আসে আমাদের 120 ডিগ্রি। আশা করি বুঝাইতে পারছো। সো তুমি বলবা যে আলফা কুনের মান কত হলে প্রথম মাঝি সোজাসুজি অপর পারে পৌঁছাবে, বা আলফা কুনের মান 120 ডিগ্রি হলে মাঝি অপর পারে পৌঁছাতে পারবে সোজাসুজি, ঠিক আছে? ভাইয়া
26-এর জন্য কি গাণিতিক ফিজিক্স কিনে ফেলবো এখনই, না পরে আবার কিনতে হবে? না, এখনই কিনে ফেলো, গাণিতিক ফিজিক্স এখনই কিনে ফেলো, ভালো হবে। আর হচ্ছে পরে যখন বোর্ড পরীক্ষার আগে এমনিতেই তোমাদের টেস্ট পেপার বের হবে, ওইগুলা ওইগুলা দিয়ে করবো ইনশাল্লাহ, ভালো হবে। ঠিক আছে, বুঝছি আমরা। ওকে, এইবারে দেখো ঘ নাম্বারটা, এখানে দুইটা মাঝি হচ্ছে দেখো তোমার ইয়ে করছিল, এটা আমরা মুছে ফেলি, এটা তো আমরা করে ফেলছি, এটা মুছে ফেলি, আশা করি তোমরা তুলেও ফেলছো। দেখো আমাদেরকে গ নাম্বারে বলছে এখানে কোন মাঝি নদীর অপর পারে আগে পৌঁছাবে, গাণিতিক ভাবে বিশ্লেষণ করে মতামত দিব। কোন মাঝি আগে পৌঁছাবে এটা আমাদেরকে বের করতে হবে। আগে পৌঁছাবে তার মানে আমাদেরকে টাইম বের করতে হবে যে কোন মাঝি কত সময় নদী পার হইতেছে, কোন মাঝি কত সময় নদী পার হইতেছে এই টাইমটা বের করতে হবে, এই টাইমটা বের করতে হবে। স্যার টাইম কেমনে বের করবা? টাইমের সূত্র জানি, দেখো কেমনে বের করে আমরা জানি টি ইজ ইকুয়াল টু বা এস ইজ ইকুয়াল টু বিটি, এই সূত্র থেকে আসে টি ইজ ইকুয়াল টু এস বাই বি। এস মানে কি? এস মানে হচ্ছে এখানে নদীর প্রশস্ততা, যেটা প্রশস্ত যদি ডি ধরো তাহলে তো এস হচ্ছে আমাদের ডি। আর বি কি ভাইয়া? দেখো আমি তোমাদেরকে বলছিলাম এরকম, নৌকা যখন হচ্ছে মনে করো এই দিকে যাত্রা শুরু করে বা এই দিকেই যাত্রা শুরু করে, যেই দিকেই যাত্রা শুরু করে, ঠিক আছে, নৌকা যেই দিকেই যাত্রা শুরু করে তার এই দিকে উপাংশ থাকে কজ আলফা এবং উলম্ব বরাবর উপাংশ থাকে বি সাইন আলফা, ঠিক আছে। সো নদীটা পার হয় কোন উপাংশের কারণে? মনে রাখবে এই যে উলম্ব উপাংশের জন্য, উলম্ব বরাবর উপাংশের জন্য সে নদী পার হয়। আর পার্শ্ব মানে পাশের দিকে হচ্ছে সে হচ্ছে মানে এই দিকে সরে যায় বি কোজ আলফার কারণে। সো যেহেতু পার হয় বি সাইন আলফার কারণে, এজন্য হচ্ছে নদী পার হতে প্রয়োজনীয় সময় যখন বের করবা বি এর জায়গায় লিখবা বি সাইন আলফা, এটাই হচ্ছে আমাদের সূত্র। ডি সমান মানে টি সমান ডি বাই বি সাইন আলফা, এটা দিয়ে আমরা হিসাব করে দেখবো যে কোন মাঝি অপর পারে আগে পৌঁছাবে, ঠিক আছে। সো আমাদেরকে দুইটা ক্ষেত্রে টাইম বের করতে হবে। সো আমরা প্রথম মাঝির ক্ষেত্রে করি, দেখো 10 কিলোমিটার প্রস্থবিষ্ট নদীতে সুতের বেগে, তো প্রথম মাঝি 10 কিলোমিটার পার হওয়ার বেগে সুতের সাথে আলফা কোণে যাত্রা শুরু করছিল এবং এই আলফা আমরা গ হতে পাইছিলাম 120 ডিগ্রি, ঠিক আছে, নদীর প্রশস্ততা, ঠিক আছে, নদীর প্রস্থ হচ্ছে ডি, ডি সমান বলে দিছে 10 কিলোমিটার। ওকে, তো প্রথম মাঝি যেটা, প্রথম মাঝির বেগ কত? 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে প্রথম মাঝির বেগ বি সমান 10 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে নৌকার বেগ মনে করতে পারো। অতএব প্রথম মাঝির অপর তীরে পৌঁছাইতে সময় টি ওয়ান ইজ ইকুয়াল টু কি হবে? ডি বাই বি সাইন আলফা, এটাই হবে। সো ডি কত? 10 কিলোমিটার, 10, বি সাইন আলফা, সো বি হচ্ছে 10 এবং সাইন আলফার মান হচ্ছে 120 ডিগ্রি। সো এটা যদি হিসাব করো কত আসে, দেখো 10 ডিভাইডেড বাই 10 সাইন 120 ডিগ্রির মান কত ভাইয়া? সাইন 120 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3/2, ঠিক আছে, সাইন 120 ডিগ্রি মান √3/2, এটা দিয়ে এটা কাটলে কাটলে আসে 5√3। তো 10 কে তুমি 5√3 দিয়ে ভাগ দেও, এখানে কি আসে দেখো, দেখো এইটা আসতেছে আমাদের 1.1547, ঠিক আছে, বা 1.1547 আওয়ার, এত ঘন্টা বের হইছে। আওয়ার কেন বের হইল? কারণ এখানে দেখো কিলোমিটার পার আওয়ার দিয়ে হিসাব, ঠিক আছে। সো আমরা কিলোমিটার পার আওয়ার দিয়ে হিসাব করতেছি, যখন এখানে টাইম যেটা আসবে এটা আওয়ারে আসবে বা ঘন্টায় আসবে। সো প্রথম মাঝি অপর পারে কত সময় পৌঁছাবে মানে হচ্ছে ওই তো 1.1547 ঘন্টা, এত ঘন্টায় হচ্ছে সে অপর পারে পৌঁছাবে। এইবারে বলছে দেখো দ্বিতীয় মাঝি 10 কিলোমিটার পার হওয়ার বেগে সুতের সাথে লম্বভাবে নদী পার হতে যাত্রা শুরু করছিল। তার মানে দ্বিতীয় মাঝি যেটা, এটা তো আমরা প্রথম মাঝির ক্ষেত্রে ডিটেলস দেখছি, দ্বিতীয় মাঝিটা কি করছিল ভাইয়া? দ্বিতীয় মাঝি এই যে এইদিকে স্রোত ইউ সমান 5 কিলোমিটার পার আওয়ার এবং দ্বিতীয় মাঝি সে হচ্ছে স্রোতের সাথে লম্বভাবে, স্রোতের সাথে লম্বভাবে মানে হচ্ছে সোজা এইদিকে স্রোতের সাথে লম্বভাবে সে হচ্ছে যাত্রা শুরু করছিল, তার বেগ ছিল 10 কিলোমিটার পার আওয়ার।
দ্বিতীয় মাঝিও 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছিল। তার মানে এখানে দ্বিতীয় মাঝির শ্রুতের সাথে কোন কোথা, আলফা হচ্ছে 90 ডিগ্রি, দ্বিতীয় মাঝির ক্ষেত্রে আলফা 90 ডিগ্রি, তাহলে দ্বিতীয় মাঝির ক্ষেত্রে তুমি এখানে লিখতে পারো দ্বিতীয় মাঝির ক্ষেত্রে। সো দ্বিতীয় মাঝির ক্ষেত্রে কি হবে ভাইয়া, সেম সূত্র T2 = হবে D/B2 sin alpha, বা সাইন আলফা 2 লিখতে পারো, সাইন আলফা 2 লিখতে পারো যেহেতু দ্বিতীয় মাঝি, ঠিক আছে। সো এটা তুমি হিসাব করে দেখো কি আসে, তুমি এখানে পাইতেছ ডি হচ্ছে 10 কিলোমিটার, হ্যাঁ, কজ নদীর প্রশস্ততা তো সেম, বি টু কত, দ্বিতীয় মাঝিও 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে, এখানে সাইন আলফা 2 মান হচ্ছে 90 ডিগ্রি। তো তুমি এইটাও মনে রাখবা, যদি সরাসরি লম্বভাবে মানে হচ্ছে অপর পারে যাওয়ার জন্য যাত্রা শুরু করে, তুমি T = ডিরেক্ট D/B লিখলেও সমস্যা নাই, সমস্যা নাই, কারণ সাইন 90 ডিগ্রি মান 1। সো এইটা যদি হিসাব করো এখানে আসবে 1 আওয়ার, 1 ঘন্টা আসবে। তাহলে তুমি বুঝো কোন মাঝি অপর পারে আগে পৌঁছাইতে পারবে, দ্বিতীয় মাঝি আগে পৌঁছাইতে পারবে, বিকজ দ্বিতীয় মাঝির ক্ষেত্রে সময়টা কম বেরোয়েছে। আশা করি বুঝতে পারছো। আনসার কি বুঝছো? আসলেই বুঝছো নাকি বুঝো নাই? ভাইয়াকে বলো ক্লিয়ার করে বলো। দেখো সিকিউ যেহেতু সলভ করতে পারতেছো, মানে এইগুলোই তোমার HSC পরীক্ষায় আসবে, এগুলো যদি এখন সলভ করতে পারো তার মানে কি, মানে একটা কনফিডেন্স পাইতেছো না যে আমি পারবো ইনশাল্লাহ, পাইতেছো না বলো? আজকের ক্লাসের পরে হচ্ছে মনে করো তোমাদের ঈদ তো চলে আসছে, ঈদ তো চলে আসছে না? সো আমাদের মেবি রবি সোমবারে ঈদ, শনিবারে আর ক্লাস নিতেছি না। তোমরা কি করবা, এই যে 6টা ক্লাস, এই 6টা ক্লাসের লিঙ্ক আমি একসাথে করে দিব, ঠিক আছে? যারা যারা ক্লাস মিস দিছো আগের কোনো একটা, সবগুলো এই 6টা ক্লাস কমপ্লিট করবো, ঠিক আছে? সো ঈদ পরে যখন ক্লাস শুরু করবো তখন একসাথে লাইভ ক্লাস করবো, আমি অ্যাটলিস্ট 100 জন স্টুডেন্টকে দেখতে চাই লাইভে। সবগুলা কমপ্লিট, ভালো ভালো, সবগুলা কমপ্লিট হইলে গাণিতিক পদার্থবিজ্ঞান কিনো, ওইগুলা থেকে হচ্ছে ইয়ে করো, প্র্যাকটিস করো, ঠিক আছে? ম্যাথ প্র্যাকটিস করো। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসো। দেখি এইটা তোমরা হচ্ছে এইটা ট্রাই করো, দেখি এইটা ট্রাই করো, এটা পারবা, এটা সেম ম্যাথ, এইটার গ নাম্বারের মতো। এই কোয়েশ্চেনটা কুমিল্লাপুর 2019-এর কোয়েশ্চেন, ঠিক আছে? সো এটা ট্রাই করো, আমি এটা মুছে মুছে ফেলতেছি, দেখি এটার জন্য তোমাদেরকে সময় দিলাম হচ্ছে 4 মিনিট, এটা সলভ করো, না পারলে আমি করে দিব না। হ্যাঁ, অনেকে লাইভ ক্লাস করে না এটা আমি জানি। ইমতিয়াজ বলতেছে 6টা ক্লাস ডান, জাস্ট 1টা দেখলাম, 5টা বাকি। আরে তুমি 6 নাম্বার ক্লাস দেখে কি কিছু বুঝবা, প্রথম থেকে এইগুলো দেখবা, বুঝছো?
ওকে দেখি দেখছি, এটা সবাই পারতেছ, সবাই পারতেছ। ওকে এটার আনসার আমি বলে দেই, আনসার আমি বলে দেই। কোয়েশ্চেন তো আমার কাছে আসে আসে, কোয়েশ্চেন আমার কাছে আসে, কারেন্ট চলে গেছে। ওকে এটার আনসার হচ্ছে দেখো, করিম ওই অপরবারে পৌঁছাবে, করিম অপরবারে পৌঁছাবে হচ্ছে 72 পয়েন্ট। করিমের জন্য সময় লাগবে এটাতে, এখন যেটা করছো করিমের জন্য হচ্ছে 72.17 সেকেন্ড, ঠিক আছে। আর রহিমের জন্য, রহিমের জন্য সময় লাগবে হচ্ছে 66.67 সেকেন্ড, ঠিক আছে। ওকে সো কে আগে পৌঁছাবে, যেহেতু রহিমের ক্ষেত্রে সময় কম, রহিম অপরপারে আগে পৌঁছাবে। সো আনসার কি মিলছে? ওকে তার মানে দেখো অনেকটাই হয়েছে। ওকে এবার আমরা নেক্সটের একটা কোয়েশ্চেন দেখি। ওকে যেহেতু কারেন্ট চলে গেছে আমি হাতে লিখি, হাতে কোয়েশ্চেন লিখি। ওকে 2-8-এর একটা কোয়েশ্চেন লিখি, দেখো এটা 2-8-এ আসছিল। তোমাদের কোয়েশ্চেনটা হচ্ছে একটি নদী স্রোতের বেগ 5 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড বেগে নৌকা সোজাসুজি নদী পাড়ি দিতে। ওকে একটি নদীর স্রোতের বেগ, আমার সাথে কোয়েশ্চেন লেখো, কোয়েশ্চেন হচ্ছে নোট করবা, স্রোতের বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 10 মিটার পার সেকেন্ড বেগে কোয়েশ্চেন কি বুঝছো, দেখো কোয়েশ্চেন হচ্ছে একটি নদীর সুতের বেগ 5 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড বেগের একটা নৌকা সোজাসুজি অপর পাড়ে পৌঁছাতে 1 মিনিট 40 সেকেন্ড সময় লাগে নদীর প্রস্থগত, নদীর প্রস্থগত, এটা কি পারবা দেখি। দেখো এটা হচ্ছে অনেকে পারবা হচ্ছে, আবার অনেকে পারবা না, বাট এটা ইজি। নদীর স্রোতের বেগ বলে দিছে 5 মিটার পার সেকেন্ড, তার মানে এখানে স্রোতের বেগ মানে ইউ বলে দিছে 5 মিটার পার সেকেন্ড, নৌকার বেগ মানে হচ্ছে বি, বি বলে দিছে 10 মিটার পার সেকেন্ড। এরপরে দেখো একটা নৌকা সোজাসুজি অপর পারে পৌঁছাতে এত সময় লাগে, সো সোজাসুজি অপর পারে পৌঁছাতে কত সময় লাগে, টি বলে দিছে আমাদের 1 মিনিট 40 সেকেন্ড। সো 1 মিনিট 40 সেকেন্ড মানে কি এক্স্যাক্টলি, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, ঠিক আছে, আর এক্সট্রা 40 সেকেন্ড, সো মোট হচ্ছে এখানে 100 সেকেন্ড। আমরা কেন সেকেন্ডে নিলাম, কোজ আমার সেকেন্ডে নিতে হবে, যেহেতু এখানে মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, এটাও মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, সো আমাদেরকে সময়টাকে সেকেন্ডে নিতে হবে, সো আমরা সেকেন্ডে নিলাম। এরপরে আমরা নদীর প্রস্থ বের করব, নদীর প্রস্থ মানে কি ভাইয়া, নদীর প্রস্থ মানে হচ্ছে ডি বের করব, ডি বের করব, ঠিক আছে। নদীর প্রস্থ মানে হচ্ছে আমরা ডি বের করব, ডি বের করব। সো আমরা জানি দেখো এমনিতেও তুমি লিখতে পারবা সোজাসুজি, সোজাসুজি অপরপারে পৌঁছাতে, ঠিক আছে, মানে বেগের একটি নৌকা সোজাসুজি অপর পাড়ে পৌঁছাতে 1 মিনিট 40 সেকেন্ড লাগে নদীর প্রস্থগত, ঠিক আছে। কারেন্ট চলে আসছে,
ওকে, সো চিত্র একটু বাইয়া দেখাই। দেখো স্রোত হচ্ছে আমাদের এই দিকে, স্রোত হচ্ছে এই দিকে, স্রোত স্রোত বলছে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, এবং সোজাসুজি অপর পাড়ে পৌঁছাতে, মানে সে সোজাসুজি অপর পাড়ে পৌঁছাবে। তো তাকে সোজাসুজি অপর পাড়ে পৌঁছাতে হইলে এই দিকে যাত্রা শুরু করা লাগবে, এটা তোমরা জানো। সো এই দিকে সে 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে। সো আমরা জানি, দেখো আমরা জানি, দেখো টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা, টি ডি বাই বি সাইন আলফা। বা এখান থেকে ডি যদি বের করতে চাই, ডি ইকুয়াল টু আসবে আর গুণন করলে কি আসবে ভাইয়া, বি সাইন আলফা ইন্টু টি, এটা আসবে। সো দেখো আমরা বি জানি, টিও জানি, বি জানি টিও জানি, বাট এই আলফা যদি না জানে, আলফা যদি না জানে, মানে সে শ্রুতের সাথে কত ডিগ্রি কোণে, এই যে কত ডিগ্রি কোণে, কত ডিগ্রি কোণে, কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে, এটা যদি না জানি তাহলে কিন্তু হচ্ছে আমরা নদীর প্রস্থ বের করতে পারবো না। তো আমাদেরকে কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে এটা জানতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, দেখো তুমি এখান থেকে সংক্ষেপে বের করে ফেলতে পারবা, এখান থেকে সংক্ষেপে বের করে ফেলতে পারবা, যেহেতু এব দেখো, অতএব আলফা সমান, দেখো এখানে 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 আলফা সমান, আলফা সমান কি হবে, কোজ ইনভার্স, এটাতে ডিরেক্ট লিখে ফেলতে পারবা। কোজ এইটা 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 হচ্ছে তোমার ইয়ে কোয়েশ্চেন, চুয়েটের কোয়েশ্চেন, ঠিক আছে, অ্যাডমিশনের কোয়েশ্চেন, এজন্য হচ্ছে আমি ইয়ে করে ফেলতেছি ডিরেক্ট লিখে। কোজ আলফা, আলফা সমান কি হবে, কোজ ইনভার্স মাইনাস ইউ বাই বি, এটা আমরা সূত্র জানি, মানে স্রোত বাই নৌকা, এখানে আলফাটা বের করতেছি। সো কোজ ইনভার্স মাইনাস ইউ কত, ইউ হচ্ছে আমাদের 5 আর বি হচ্ছে 10, সো 5/10, সো এটা হিসাব করলে আসবে 120 ডিগ্রি। সো আমরা আলফা পেয়ে গেলাম 120 ডিগ্রি, অতএব নদীর প্রস্থ বের করবো। সো নদীর প্রস্থ কেমনে কীরকম দেখছিলাম একটু আগে, নদীর প্রস্থ ডি ইকুয়াল টু বি সাইন আলফা ইন্টু টি, সো বি হচ্ছে আমাদের 10 সাইন আলফা হচ্ছে 120 ডিগ্রি, এবং টি হচ্ছে আমাদের 100 সেকেন্ড 100 সেকেন্ড। সো এটা জাস্ট হিসাব করো, এটা জাস্ট হিসাব করো। ওকে, এটা হিসাব করলে আসে দেখো 866 প্রায় 866.003 মিটার, ঠিক আছে, এটা আসতেছে নদীর প্রস্থ কত, 866.003 মিটার। তোমাদের কি আনসার মিলছে? হ্যাঁ ঠিক আছে, সৃজন দাসের আনসার হয় নাই, এটা হচ্ছে 866.03 মিটার হবে। নদী নৌকা তো একদম মুখস্থ করাই ফেলতেছে, মানে বুঝতে আসো তো পেপার গুলা নাকি বুঝো নাই। এটা অন হোক, অনেক ভালো বুঝতেছি ভাইয়া, স্যার খুব ভালো ওই ম্যাথগুলা। হ্যাঁ হ্যাঁ, দেখো ম্যাথ যখন পারো তখন আলাদা একটা ফিল পাবা, বুঝছো, যে ম্যাথ আমি সলভ করতে পারতেছি, মানে আমি ইনশাল্লাহ ইয়ে করবো ভাইয়া। হচ্ছে এইগুলার জন্য মনে করো সম্পূর্ণ চ্যাপ্টার শেষ হওয়ার জন্য 1-2টা ক্লাস ডেডিকেটলি রাখবো, যে ওইগুলাতে শুধু সিকিউ সলভ করাইব, শুধু সিকিউ আর হচ্ছে অ্যাডমিশন টাইপের ম্যাথ সলভ করাবো, ঠিক আছে। এই যে এটা দেখো, এটা দেখো আগেরটা শান্ত না কি বলছে, যে এটা কি পারবা বলছে, একটা শান্ত একটা কলেজের ছাত্র, শান্ত একটা কলেজের ছাত্র, তার বাড়ির পাশ দিয়ে 1 কিলোমিটার প্রশস্ত একটি নদী প্রবাহিত, বাড়ির সোজাসুজি অপর পাড়ে তার কলেজ, একদিন সকালে সে ক্লাস শুরু করা শুরু হওয়ার 5 মিনিট পূর্বে স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি গুণে 12 কিলোমিটার পার হওয়ার বেগে একটা নৌকায় কলেজের উদ্দেশ্যে রওনা হলো, নদীতে স্রোতের বেগ নির্ণয় করবা। আচ্ছা সো দেখো, এটা এটা পারবা কি না পারবা না একটু ট্রাই করে দেখো।
কি বলছে, বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত একটা কলেজের ছাত্র, ঠিক আছে, তার বাড়ির পাশ দিয়ে 1 কিলোমিটার প্রশস্ত একটা নদী প্রবাহিত। ওকে, সো দেখো আমাদের ক্রিকেটার সাহেব অধিনায়ক, ঠিক আছে, আমাদের অধিনায়ক সাহেব কলেজে পড়েন, বুঝছো, যখন কলেজে পড়তেন তখনকার কোয়েশ্চেন এটা। সো কলেজের ছাত্র এবং তার বাড়ির পাশে 1 কিলোমিটার প্রশস্ত একটা নদী আছে, 1 কিলোমিটার প্রশস্ত নদী, বুঝছো, 1 কিলোমিটার প্রশস্ত নদী আছে। সো বাড়ির সোজাসুজি অপর পাড়ে তার কলেজ, তার কলেজ হচ্ছে সোজাসুজি অপর পাড়ে, অপর পাড়ে এইখানে তার কলেজ। ওকে, একদিন সকালে সে ক্লাস শুরু হওয়ার 5 মিনিট পূর্বে স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে, স্রোতের বেগ মনে করো এই দিকে হচ্ছে স্রোত ইউ, ঠিক আছে, স্রোত ইউ, ঠিক আছে, ওকে, সে স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে 12 কিলোমিটার পার আওয়ার বেগে একটা নৌকায় কলেজের উদ্দেশ্যে রওনা হলো। তো সে স্রোত হচ্ছে এই দিকে, স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে, এই যে এই মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি, 120 ডিগ্রি কোণে, ঠিক আছে, 120 ডিগ্রি কোণে সে হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার বেগে, 12 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে নৌকা দিয়ে, ঠিক আছে। তার উদ্দেশ্য কি, সে হচ্ছে নদীর ঠিক অপর পারে যাবে, কেন অপর পারে যাবে, কজ ঠিক অপর পারে হচ্ছে তার কলেজ, ঠিক অপর পারে হচ্ছে তার কলেজ। ওকে, সো আমাদেরকে বলছে নদীর স্রোতের বেগ নির্ণয় করো, সো একদম ইজি আর কি, অন্যগুলাতে মনে করো বলতো কোন বের করো, এখন বলে দিছে স্রোতের বেগ বের করো, সো এটা কেমনে করবা দেখো। সো এখানে এখানে যেহেতু সে ঠিক অপর পারে যাবে, ঠিক অপর পারে যাবে, অপর পারে যাবে, তার অপর পারে কলেজ মানে কি, তার হচ্ছে এখানে লব্ধি, লব্ধি মানে হচ্ছে স্রোতের সাথে কোণ, স্রোতের সাথে কোণ হচ্ছে এখানে তিটা, তিটা সমান হবে 90 ডিগ্রি, বুঝছো, তার মানে এখানে তিটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি, আলফা বলে দিছে 120 ডিগ্রি, ঠিক আছে, আমাদের নৌকার বেগ বি বলে দিছে 12 কিলোমিটার, 12 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ বের করবো কেমনে বের করবো ভাইয়া, আমরা জানি 10 থিটা সমান, দেখো যখন দিকের পেপার সে পারছে মানে কিভাবে যাত্রা শুরু করছে 120 ডিগ্রি কোণে, স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে এবং সে হচ্ছে অপর পারে পৌঁছাবে, অপর পারে পৌঁছাবে মানে থিটার মান 90 ডিগ্রি, তার মানে এই সূত্র দিয়ে করবো 10 থিটার সমান হচ্ছে স্রোতের সাথে কোণ, তাইলে ইউ প্লাস বি কোজ আলফা, উপরে হবে বি সাইন আলফা। সো এটাতে দেখো 10 থিটা হচ্ছে 90 ডিগ্রি, বি সাইন আলফা কত, তোমরাও করো আমার সাথে সাথে, বি সাইন আলফা হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে, এখানে আছে ইউ প্লাস, আচ্ছা এখন আর মান বসাইতেছি না পরে বসাবো, ইউ প্লাস বি কোজ আলফা। সো এইটা থেকে 10 90 ডিগ্রি মানে হচ্ছে 1/0, এখান থেকে পাবা বি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস বি কোজ আলফা, বুঝতেছো। ওকে, আর গুণন করলে তোকে পাবা ইউ প্লাস বি কোজ আলফা সমান হচ্ছে আমাদের 0, ইউ প্লাস বি কোজ আলফা সমান হচ্ছে 0, তার মানে এখান থেকে দেখো আমরা কি পাবো ভাইয়া, এখান থেকে আমরা পাবো হচ্ছে বি কোজ আলফা সমান হচ্ছে মাইনাস ইউ, তার মানে কোজ আলফা ইজ ইকুয়াল টু হবে আমাদের মাইনাস ইউ বাই বি, মাইনাস ইউ বাই বি, তাহলে আলফা ইজ ইকুয়াল টু হবে, এই আলফা বের করবো কি, সরি সরি আলফা তো আমাদের দেওয়া আছে, আমরা বের করবো হচ্ছে ইউ, আমরা কি বের করবো ইউ মানে স্রোতের বেগ, তাহলে ইউ সমান হবে মাইনাস বি কোজ আলফা, ঠিক আছে। সো এখানে দেখো মাইনাস বি হচ্ছে 12, কোজ আলফা হচ্ছে 120 ডিগ্রি, আলফা 120 ডিগ্রি বলে দিয়েছে, সো এটাই হিসাব করো, মাইনাস 12 ইন্টু কোজ 120 ডিগ্রি মান হচ্ছে আমাদের মাইনাস হাফ, কোজ 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ, বুঝছো, মাইনাস হাফ না রে, কোজ 120 ডিগ্রি কত দেখো, কোজ 120 ডিগ্রি ক্যালকুলেটারে তুলো, এটা মান মাইনাস হাফ, তাহলে মাইনাসে মাইনাসে কাটা দুয়ে দুয়ে 12 কাটলে 6 কিলোমিটার পার আওয়ার আসতেছে। সো আমরা পেয়ে গেছি সুতের কত, 6 কিলোমিটার পার আওয়ার, আশা করি বুঝছো। এই যে তোমরা তো আমার থেকে হচ্ছে ভালো স্টুডেন্ট, মানে আমার থেকেও ভালো, এগুলো কত দ্রুত পড়ে ফেলতে পারতেছে। বলছে শান্ত কি যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে, শান্ত যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে কিনা এটা আমরা কি দিয়ে বের করবো, টাইম দিয়ে, কি দিয়ে টাইম দিয়েছো, টাইমটা তুমি কিভাবে বের করবা, সে ক্লাস শুরু হওয়ার 5 মিনিট পূর্বে যাত্রা শুরু করছে, তার মানে তাকে যথাসময়ে ক্লাসে উপস্থিত হইতে হইলে 5 মিনিটের আগে যেতে হবে, ঠিক আছে। সো আমরা টাইম বের করবো, দেখো টাইম টি ইজ ইকুয়াল টু কি ভাই, ডি বাই বি সাইন আলফা, এটা না আমি ডিরেক্ট সংক্ষেপে করে দিতেছি। তো শান্ত কিন্তু 120 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছিল স্রোতের সাথে, তার মানে এখানে ডি হচ্ছে নদীর প্রশস্ততা 1 কিলোমিটার, 1 কিলোমিটার, সো 1/ডি হচ্ছে 1 কিলোমিটার, বুঝছো।
এবং বি তোমরা জানো 12 কিলোমিটার পার আওয়ার পাইছি আমরা নৌকার বেগে। আলফা পাইছি 120 ডিগ্রি, সে 120 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছিল। সো 1/12, বি 12 আর সাইন 120 ডিগ্রি। সো এটা যদি হিসাব করে তাহলে আসবে 1/12 × sin 120 ডিগ্রি হচ্ছে √3/2, বুঝছো? এটা যদি হিসাব করো এখান থেকে তোমার কত আসবে দেখো, ডিরেক্ট আমি হিসাব করে ফেলতেছি, 1/12 × √3/2 দেখো এটা আসতেছে আমাদের 0.096 আওয়ার, এত ঘন্টা আসছে। সো এটাকে আমাদেরকে মিনিটে নিতে হবে। সো মিনিটে কেমনে নিবা, মিনিটে কেমনে নিবা, আমরা জানি 1 ঘন্টা = 60 মিনিট, সো এটাকে 60 দিয়ে গুণ দিয়ে দাও, ঠিক আছে? 60 দিয়ে গুণ দিলে মিনিটে চলে যাবে, কোথায় চলে যাবে? মিনিটে। সো এই আনসার ইনটু 60, এটা করলে মিনিটে চলে গেছে, মিনিট আসছে 5.77 মিনিট। দেখো কত সময় আসছে, 5.77 মিনিট। দেখো এটা কি, তার ক্লাস শুরু হবে 5 মিনিট পরে, সে কিন্তু ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে যাত্রা শুরু করছিল, কিন্তু সে তার মানে নদীর ওপর পারে পৌঁছাবে মানে 5.5 মিনিটের পর আর কি, 5.77 মিনিটে। তার মানে সে ঠিক সময় ক্লাসে উপস্থিত হতে পারবে না। দেখো যেহেতু টি এইটা হচ্ছে আমাদের 5 মিনিট থেকে বেশি চলে আসছে, অতএব যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে না, যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে না। ওকে, এইবারে দেখো আমরা আরেকটা জিনিস শিখি, আমরা হচ্ছে এখন হচ্ছে আরেকটা টাইপ শিখি। আমাদের এটা হয়ে গেছে, এই যে নদী নৌকায় আর হচ্ছে পেঁচ খাবো না আশা করি। এখন হচ্ছে মনে করো তোমার কোয়েশ্চেন আছে, এরকম কোয়েশ্চেন দিবে, দেখ মাঝে মাঝে এরকম কোয়েশ্চেন দিবে যে মনে করো সেম কোয়েশ্চেনই এইভাবে দিবে, মনে করো যে এইদিকে হচ্ছে মানে আমাদের স্রোত যেইটা ইউ সমান বলে দিছে, দেখবা এরকম বলে দিছে, দেখবা 5i ক্যাপ + 2j ক্যাপ, ঠিক আছে? হ্যাঁ, বা -2j ক্যাপ এরকম বলে দিবে দেখবা। পরে হচ্ছে তোমার মনে করো নৌকার ব্যাগ এরকম বলে দিছে, b = 3i ক্যাপ + 7j ক্যাপ এরকম বলে দিছে। সো এরকম বললে দিলে তুমি হচ্ছে নদী আর মানে নৌকার সুতের ব্যাগটা এক্স্যাক্টলি কত এটা তুমি বের করতে পারবা না, ঠিক আছে? মনে করো বলে দিছে হচ্ছে আলফা সমান হচ্ছে আলফা হচ্ছে 120 ডিগ্রি। ওকে, সো এইটার কোয়েশ্চেন হচ্ছে এইটার কোয়েশ্চেন মনে করো নৌকাটি কি সোজা অপর পাড়ে পৌঁছাতে পারবে, এইটা হচ্ছে কোয়েশ্চেন। সো এইগুলা কেমনে করবা ভাই হচ্ছে তোমাকে দেখাই দেই। এই টাইপের ম্যাথ করতে হইলে তো তোমাকে আগে ইউ কত বি কত বের করা লাগবে। সো এইটা হচ্ছে মূলত আমাদের একক ভেক্টর। দেখাই, আমরা এরকম দেখছিলাম এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, ঠিক আছে? এই তিনটা অক্ষ। সো এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর কল্পনা করা হয়, ওইটা হচ্ছে আমাদের আই ক্যাপ, ঠিক আছে? ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর কল্পনা করা হয় ওইটা জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর কল্পনা করা হয় ওইটা হচ্ছে আমাদের কে ক্যাপ। সো আশা করি আমরা বুঝছি কোনটা কি। সো আমাদেরকে যদি বলে এরকম যে মনে করো বি সমান বসে থ্রি আই ক্যাপ প্লাস সেভেন জে ক্যাপ, এটা মানে হচ্ছে এক্স্যাক্টলি কি জানো, থ্রি আই ক্যাপ প্লাস সেভেন জে ক্যাপ যে বসে এটা মানে হচ্ছে আমাদের আই ক্যাপ মানে হচ্ছে এই যে আই যেটা, এটা বুঝাই দিছে মানে এই যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, ঠিক আছে? সো আই দিলেই বুঝবা, দেখো থ্রি আই ক্যাপ মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর তিন গড় যাবা। সো এক্স অক্ষ বরাবর তুমি তিন গড় যাও, মনে করো 1 গড় 2 গড় 3 গড় গেছো। পরে হচ্ছে বসে সেভেন জে ক্যাপ মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যাবা, তার মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সাত গড় উঠবা। মনে করো এইটা আসছে আমাদের এই বিন্দুটা, মনে করো থ্রি আই ক্যাপ প্লাস সেভেন জে ক্যাপ যেটা, এটা আসছে মূলত আমাদের এই পয়েন্টটা। এগুলো হচ্ছে তোমার এইভাবে নির্ণয় করে। সো তুমি চিন্তা করো,
তুমি চিন্তা করো, এই যে বিন্দুটা, এই বিন্দুটার অবস্থান আমরা কেমনে নির্ণয় করছি, এই বিন্দুটা মূলত 3i/7 j ক্যাপ, মানে এই দিকে আমি 3 একক গেছি, 3 একক গেছি, এবং এই দিকে হচ্ছে আমি কত একক উঠছি, 7 একক উঠছি। তো তোমার এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে এই বিন্দুর যে দূরত্বটা, এই বিন্দুর যে দূরত্বটা, এটা যদি মনে করো আর হয়, আর হয়, তো এই আরটা কেমনে বের করবা, আরটা কেমনে বের করবা, দেখো এইটা, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, তার মানে আর ইজ ইকুয়াল টু পাবা, দেখো রুট ওভার, রুট ওভার, অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ঠিক আছে, তার মানে আর স্কোয়ার সমান আমরা পাবো, দেখো এই আর স্কোয়ার সমান পাবো আমরা এইটা আর এইটা স্কোয়ার, মানে 3² + 7² 3² + 7² সো এখান থেকে পাবো আর সমান রুট ওভার 3² + 7² এইভাবে, এইভাবে দেখো। সো এই যে মনে করো আমার বেগের মান বলে দিছি বি সমান এইটা, এখান থেকে বেগের মানটা এক্স্যাক্টলি এইভাবে বের করবো, যে বি সমান বলছে না, এই যে বি এইভাবে দেওয়া লাগবে ভেক্টর 3i/7j, এখান থেকে যে বি বের করবা, বি ইজ ইকুয়াল টু হবে, বা বি এর মান বের করবা, যেটা মান হবে এই যে এইগুলাকে, এইগুলাকে জাস্ট তোমার এই যে আই ক্যাপ আছে না, এটা 100 বরাবর একক ভেক্টর, এই যে মান যেগুলো আছে এইগুলাকে জাস্ট স্কোয়ার করে মানে যোগ করবা, তারপরে হচ্ছে বর্গ করে দিবা, এইভাবে এইভাবে বের করবা, ঠিক আছে। ওকে, সো আমি আরেকটা আরেকভাবে জিনিসটা ক্লিয়ার করি, মনে করো যখন আমাদেরকে তিনটা বিন্দুর মান বলে দিবে, তিনটা বিন্দুর মান বলে দিছে, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে আমাদেরকে বলে দিছে এ সমান, মনে করো এ সমান হচ্ছে 2i/3j, হ্যাঁ +4k, এটা মনে করো বলে দিছে, ঠিক আছে, বা মনে করো 5k বলে দিছে, এটা বলে দিছে, এটা হচ্ছে 5, ওকে। সো এইটা মনে করো আমার কোয়েশ্চেন, সো এই বিন্দুর পজিশন তুমি কেমনে নির্ণয় করবা, বা আমাদেরকে যদি এরকম বলে দেয়, বলে দেয় যে একটা বিন্দুর অবস্থান ভেক্টর মনে করো 2, 3, 5, সো ওই বিন্দুর মানে ভেক্টরটা কত, তুমি কিভাবে বের করবা, দেখো x অক্ষ y অক্ষ z অক্ষ, তুমি দেখবা ভাইয়া এখানে 2i/7 মানে x অক্ষের দিকে 2 গড় যাবা, 2 গড় গেছি, পরে বসে 3j/j মানে কি, হ্যাঁ আচ্ছা ভালো হবে, দেখো আমরা হচ্ছে এটাকে জেড ধরি, এটাকে জেড ধরি, এটাকে ওয়াই ধরি, এটাকে ওয়াই ধরি, ভালো ভালো হবে, কেন ভালো হবে, তো তুমি এটাকে হালকা হইলেও 3D চিন্তা করতে পারবা, ওকে। সো দেখো আমরা এক্স অক্ষ বরাবর 2 একক গেছি, 3j/j মানে কি, ওয়াই অক্ষ বরাবর 3 একক আসবো, সো ওয়াই অক্ষ বরাবর মনে করো আমি হচ্ছে 3 একক আসলাম, এখানে আসলাম, পরে বলছে 5k, ঠিক আছে 5k, তার মানে হচ্ছে কে মানে কি, z অক্ষ বরাবর উঠতে হবে, তো z অক্ষ বরাবর 5 একক উঠলাম, মনে করো আমার বিন্দুটা হবে এইটা, এইটা হবে আমাদের 2, 3, 5 বিন্দুটা, ঠিক আছে 2, 3, 5 বিন্দুটা, এইটা হবে আমাদের মূল বিন্দু, এইটা ঠিক আছে, এটাকে 3D চিন্তা করো, 3D চিন্তা করো, যে x অক্ষ, y অক্ষ, দেন z অক্ষ, তিনটাই আছে, এইভাবে হচ্ছে আমরা মানগুলো নির্ণয় করি, বুঝছো, আমি তো এইটা শিখেছিলাম। এইবার মনে করো দুইটা ভেক্টর দেওয়া আছে, এ দেওয়া আছে মনে করো এই যে এইখানে যেটা দেওয়া আছে যে 2i/7, বা মনে করো এরকম যদি দেওয়া থাকে, আচ্ছা এরকম না, ডিরেক্ট চিন্তা করো, বি সমান বসে মনে করো 3i/2j+2k, ঠিক আছে, এবার তোমাকে বলছে যে a+b সমান কত, কোয়েশ্চেন হচ্ছে a+b সমান কত, এটা তুমি বের করবা, a+b সমান কত, এটা হচ্ছে কোয়েশ্চেন, তো এটা কেমনে বের করবা ভাইয়া দেখাই, মানে এইগুলার যোগ কেমনে করবা, অবস্থান ভেক্টরগুলার যোগ কেমনে করবা, যুগের ক্ষেত্রে দেখো যুগের ক্ষেত্রে জাস্ট কোনো কিছু লাগবে না, তোমাকে বলছে a+b নির্ণয় করবা, তুমি লিখবা অতএব a+b, ঠিক আছে a+b সমান a+b, দেখো এখানে আমাদের এ আছে এইটা 2i/2i+3j+5k,
ওকে, এরপরে আছে এইটা, এটা হচ্ছে আমরা এর মান লিখছি প্লাস, এটা ব্র্যাকেট দিলাম মনে করো প্লাস বি, দেখো বি কত, এটা এটা বি, বি হচ্ছে থ্রি আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ, এটা হচ্ছে আমাদের বি। সো তুমি কি করবা, এগুলো যোগ করবা না, ডিরেক্ট যোগ করে ফেলবো। তুমি হচ্ছে এবার ব্র্যাকেট ভাঙ্গাও, মনে করো থ্রি জে ক্যাপ, আমি একটু ডিটেলসে লিখছি যাতে বুঝবা, প্লাস থ্রি আই ক্যাপ, প্লাস তিন লোক থাকলে তো চেঞ্জ হবে না, টু জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ। সো এটা ইজি, মানে আই আই এ যোগ করে ফেলবো। দেখো এখানে দুইটা আই ক্যাপ আছে, এখানে তিনটা আই ক্যাপ, দুই এগুলা যদি যোগ করো, দুইটা আই ক্যাপ আর তিনটা আই ক্যাপ যোগ করলে হবে ফাইভ আই ক্যাপ, তিনটা জে ক্যাপ থাকি, দুইটা জে ক্যাপ বিয়োগ দিলে হবে তোমার শুধু জে ক্যাপ, ঠিক আছে। তারপরে হচ্ছে পাঁচটা কে ক্যাপ আর দুইটা কে ক্যাপ যোগ করলে হবে আমাদের সেভেন কে ক্যাপ, ঠিক আছে, সেভেন কে ক্যাপ। সো এইটাই আনসার আমাদের, এ প্লাস বি বের করতে বলছি না, বলছি না না, এইভাবে বের করে ফেলতে পারবে, এইগুলো হচ্ছে এইভাবে বের করে, এইগুলো হচ্ছে আমাদের এইভাবে বের করে। আশা করি ভাইয়া বুঝাইতে পারতেছি, আশা করি ভাইয়া বুঝাইতে পারছি, হ্যাঁ ওকে। এরপরে হচ্ছে মনে করো যদি বলে, বলতো যে এ প্লাস বি এর মান নির্ণয় করো, এরকম যদি বলতো যে এ প্লাস বি, এ প্লাস বি এর মান নির্ণয় করো, মান নির্ণয় করো, তখন কি করতা, লিখতে হতো এ প্লাস বি এর মান। মান মানে কি ভাইয়া, মান মানে কি, আগের আগেরটার মতো আর কি, মান মানে হচ্ছে এই যে এগুলার প্রত্যেকটার সহগকে স্কোয়ার করে রুট করে দিবা, প্রত্যেকটার সহগকে স্কোয়ার করে রুট করে দিবা। যেমন ধরো এটার সহগ ফাইভ, ফাইভ স্কোয়ার, এটার সহগ মাইনাস ওয়ান লিখবা মাইনাস ওয়ান স্কোয়ার, এটার সহগ সেভেন লিখবা সেভেন স্কোয়ার, এইভাবে প্রত্যেকটা সহগকে যোগ করে রুট করে দিবা, তাই আনসার পেয়ে যাবো। সো এইভাবে এইটা সমাধান করলে আনসার চলে আসবে, বুঝছো? বুঝছো না? ওকে, তাইলে হচ্ছে মনে করো এইগুলা নিয়ে আমরা পরে বিস্তারিত আরো আলোচনা করবো। আগে হচ্ছে আমি এই কোয়েশ্চেনটা সলভ করি, মনে করো এইটা সলভ করতে গিয়ে আমরা এই জিনিসটা জানলাম। তো এইখানে আমাদের এক্স্যাক্টলি কি বলছে, আমাদের বলছে যে দেখো আমাদের স্রোতের বেগ ইউ সমান বলছে, দেখো স্রোতের বেগ ইউ সমান বলছে আমাদের হচ্ছে ফাইভ আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ, তার মানে লিখবো দেখো স্রোতের বেগ ইউ সমান ইউ কে, তুমি ইউ এর মান কিভাবে লিখে, ইউ এর মান এইভাবে লিখে অথবা শুধু ইউ লিখে, ঠিক আছে। সো এটা যদি লিখো কি হবে, এই যে সবগুলাকে স্কোয়ার করে যোগ দিবা, ফাইভ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার হবে। সো এটা যদি হিসাব করো কত আসে, দেখো এইভাবে বেগগুলা বের করো, রুট ওভার ফাইভ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার, সো এইটা আসতেছে হচ্ছে আমাদের রুট ওভার টোয়েন্টি নাইন, যোগ করলে আসে ফাইভ পয়েন্ট থ্রি নাইন, ঠিক আছে, ফাইভ পয়েন্ট থ্রি নাইন, ফাইভ পয়েন্ট থ্রি নাইন, মনে করো এটা কি একক, মনে করো মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এত এত এইভাবে বলে দিবে, মনে করলাম মিটার পার সেকেন্ড, বুঝছো? ওকে, সো এটা হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড। তো সেমভাবে বের করো নৌকা, নৌকার ব্যাগ আমাদের বি বলে দিছে, দেখো থ্রি আই ক্যাপ প্লাস সেভেন জে ক্যাপ, সো আমাদের বি ইজিক্যাল কি হবে, এটাকে স্কোয়ার করো, থ্রি স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার, সো রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার, এটা করলে আসে হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট সিক্স ওয়ান, সেভেন পয়েন্ট সিক্স টু মিটার পার সেকেন্ড, বুঝছো? সো নৌকার ব্যাগ আর সুতের ব্যাগ পেয়ে গেছি। এইবার বলছে যে নৌকা যদি সুতের সাথে একশো বিশ ডিগ্রি কোণে যাত্রা শুরু করে তাহলে সোজাসুজি অপর পারে পৌঁছাতে পারবে কিনা, কোয়েশ্চেন হচ্ছে এইটা। তার মানে আমাদেরকে তিটা বের করে দেখতে হবে, তিটা যদি নব্বই ডিগ্রি আসে, দেখো তিটা যদি নব্বই ডিগ্রি আসে তার মানে সে সোজাসুজি অপর পারে পৌঁছাইতে পারবে, নাইলে পারবে না। তো তুমি কিভাবে করবা, আমরা জানি টেন তিটা সমান, টেন টেন তিটা সমান ইউ প্লাস নিচে ইউ আর কি, উপরে হবে বি সাইন আলফা, নিচে বি কজ আলফা, সো এটা হিসাব করো। তো টেন তিটা ইজ ইকুয়াল টু আসবে আমাদের বি কত ভাইয়া, বি হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স টু, সো সেভেন পয়েন্ট সিক্স টু সাইন একশো বিশ ডিগ্রি ডিভাইডেড বাই ইউ কত, ফাইভ পয়েন্ট থ্রি নাইন, তাহলে ফাইভ পয়েন্ট থ্রি নাইন প্লাস বি হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স টু আর কজ একশো বিশ ডিগ্রি, সো এইটা হিসাব করো, এটা হিসাব করে কত আসে দেখো,
এইটা আসতেছে আমাদের টেন থিটার সমান কত আসছে 4.17 বা 1.8। সো এইটা আসছে টেন থিটার মান, ঠিক আছে। সো এখান থেকে থিটা বের করো, দেখো থিটা ইজিক্যাল টু আসবে 10 ইনভার্স 4.18। সো শিফট 10 ইনভার্স আনসার, এটা হিসাব করলে আসে আমাদের 76.53 ডিগ্রি। তাইলে দেখো থিটার মান আসছে 76.53 ডিগ্রি। তাইলে লিখবো যেহেতু থিটা ইজ নট ইকাল টু 90 ডিগ্রি, থিটাটা 90 ডিগ্রি আসে নাই, তার মানে সোজাসুজি অপর পারে পৌঁছাতে পারবে না। কজ অপর পারে পৌঁছাইতে হইলে আমাদের থিটা 90 ডিগ্রি হইতে হবে, থিটা 90 ডিগ্রি হইতে হবে। সো অতএব অপর পারে পৌঁছাতে পারবে না, সোজাসুজি অপর পারে পৌঁছাতে পারবে না, সোজাসুজি অপর পারে পৌঁছাতে পারবে না। আশা করি তোমরা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছো, আশা করি এইগুলা ভালো করেই বুঝছো। এটা কি বুঝছো ভাইয়াকে জানাও। ওকে, তার মানে আমরা ক্লিয়ার। ওকে, তোমাদেরকে এবার একটা কোয়েশ্চেন দেই, ওই যে আমরা এখন যেটা শিখছি ওইটা রিলেটেড। এই যে তোমাকে এখানে বলে দিছে এ বিন্দুর অবস্থান ভেক্টর এইটা বি, সরি এ বিন্দুর হচ্ছে এ বিন্দু এইটা, বি বিন্দু এইটা। তোমার এটার কোয়েশ্চেন হচ্ছে, মনে করো এখানে এটার কোয়েশ্চেন হচ্ছে এ বি সমান কত, ঠিক আছে, এ বি সমান কত, এ বি সমান কত বের করতে পারবা? এই টাইপের ম্যাথ কেমনে করবা ভাইয়া দেখাই, দেখো এই টাইপের ম্যাথ কেমনে করবা ভাইয়া দেখাই। তুমি হচ্ছে আগে অবস্থান ভেক্টর নির্ণয় করবা, দেখো এই মূল বিন্দু থেকে এ বিন্দুর, এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এইটা, এইটা এইটা হচ্ছে ওএ, ওএ যেটা এটা হচ্ছে আমাদের, হচ্ছে আমাদের মূল বিন্দু থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর। এই যে মূল বিন্দু থেকে বি বিন্দুর অবস্থান ভেক্টর কি ভাইয়া? ওবি, ওবি, ওবি। সো তুমি যখন এ বি নির্ণয় করবা, তোমার আমি মনে আসে বলে দিছিলাম সরণ ভেক্টরে এ বি সমান কি হবে, শেষেরটা মাইনাস আগেরটা, মানে বি মাইনাস এ এরকম হবে, বি মাইনাস এ এরকম হবে। সো বি মানে হচ্ছে আমাদের অবস্থান ভেক্টরটা, মানে এই যে মূল বিন্দু থেকে বি এর অবস্থান, মানে অবি, অবি হবে আর কি, এটা বি মানে হচ্ছে অবি আর কি। সো অবি মাইনাস ওয়ে, ঠিক আছে, এ বিজিক্যাল টু কি পাবা? অবি মাইনাস ওয়ে, অবি মাইনাস ওয়ে, বুঝছো, অবি মাইনাস ওয়ে, বা সহজেই বুঝবা আর কি। সো তোমার এখানে দেখো এটা যখন সলভ করবা, অনেকভাবে সলভ করা যায়। আমাদের এখানে এ বলে দিছে, এর ভেক্টরের মান যদি নাও, এখানে শুধু স্থানাঙ্ক বলে দিছে। সো ভেক্টরের মান নিলে কি হবে, এটা হচ্ছে এক্স এর মান, এটা ওয়াই, এটা জেড, তার মানে এক্স এর মান 2, তার মানে এটার সাথে 2i ক্যাপ এড হবে, বুঝছো, যেহেতু এক্স অক্ষ বরাবর একক ভেক্টর i ক্যাপ। পরে দেখো ওয়াই অক্ষ বরাবর এটা -3 বসে, তার মানে ওয়াই অক্ষের মান তাহলে -3j ক্যাপ হবে, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। সো এইটার অবস্থান কি হবে? প্লাস প্লাস, যেহেতু তাইলে এটা হবে 6k ক্যাপ। সেম ভাবে বিটা নির্ণয় করো, বি হবে আমাদের, বি হবে আমাদের কি, বি হবে হচ্ছে আমাদের 1, 1 মানে কি ডিরেক্ট আই ক্যাপ,
পরে হচ্ছে প্লাস টু জে ক্যাপ, পরে হচ্ছে প্লাস নাইন কে ক্যাপ। ওকে, এইবারে তুমি এখান থেকে দেখো, এখান থেকে দেখো, তুমি তোমাকে বলছে কি নির্ণয় করবো ভাইয়া, এ বি। তো আমরা জানি এ বি সমান কেমনে নির্ণয় করে, এ বি সমান হবে দেখো শেষেরটা মাইনাস আগেরটা। সো তুমি ডিরেক্ট বি মাইনাস এ লিখলেও কাটবে না, বি মাইনাস এ লিখে ফেলতে পারো। সো বি কত বসে, এই যে বি হচ্ছে এইটা, এটা হচ্ছে বি, আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস নাইন কে ক্যাপ। এরপরে হচ্ছে মাইনাস এ কত, এ উপরেরটা মাইনাস টু আই ক্যাপ, বুঝছো, টু আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস সিক্স কে ক্যাপ। এবারে দেখো আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস নাইন কে ক্যাপ, মাইনাস দিলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা হবে মাইনাস টু আই ক্যাপ মাইনাস এ মাইনাস এ প্লাস থ্রি জে ক্যাপ, আর প্লাস এ মাইনাস এ মাইনাস সিক্স কে ক্যাপ হয়ে যাবে। এবারে দেখো আই থেকে সিক্স কে ক্যাপ বিয়োগ দিলে এখানে পাবো মাইনাস ফাইভ কে ক্যাপ, দেন হচ্ছে এই যে টু জে ক্যাপ আর টু জে ক্যাপ সরি প্লাস থ্রি জে ক্যাপ থেকে টু জে ক্যাপ যদি বিয়োগ দেও, এটা আমি কি করলাম সরি, দেখো আই ক্যাপ থেকে টু আই ক্যাপ, এটা এই দুইটা যদি হিসাব করে এখানে পাবো মাইনাস আই ক্যাপ মাইনাস আই ক্যাপ, মাইনাস টু জে ক্যাপ আর থ্রি জে ক্যাপ এই দুইটা হিসাব করলে পাবো প্লাস জে ক্যাপ, ও বোর্ডার আগে প্লাস, তিন থেকে দুই গেলে দিয়ে এক আর কি, নাইন কে ক্যাপ থেকে ছয় কে ক্যাপ বিয়োগ দিলে পাবো প্লাস থ্রি কে ক্যাপ। সো এইটাই হচ্ছে আমাদের এ বি, এটাই হচ্ছে এ বি, এটা হচ্ছে এখন দুইটা বের হয়েছে, এটা হচ্ছে আমাদের এ বির মান, এ বি আসছে এটা মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ। সো তোমাকে যদি বলতো এ বি এর মান নির্ণয় করো, যদি বলতো যে এ বি এর মান কত, মান মানে কি, ডিরেক্ট হচ্ছে এইগুলাকে ইয়ে করে ফেলতা, সহগগুলাকে স্কোয়ার করে ফেলতা, এই যে সহগগুলাকে জাস্ট স্কোয়ার করে রুট করে ফেললেই হয়ে যাবে। সো এইটার আনসার বের করে যেটা আসবে ওইটাই আনসার। তো আশা করি এই যে মেথডগুলো ভাইয়া বুঝাইতে পারছি, টু জে এটা প্লাস হবে, ও সরি সরি এটা টু জে প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা আমি খেয়াল করি না, এটা প্লাস, এটা প্লাস হয়, এটা যদি প্লাস হয় তাহলে টু জে ক্যাপ আর থ্রি জে ক্যাপ এটা হবে ফাইভ জে ক্যাপ, এটা ফাইভ জে ক্যাপ হবে আর এটা হবে ফাইভ স্কোয়ার, বুঝছো, এবার হিসাব করে এখানে মানটা বসাই দিও। আশা করি আজকের ক্লাসটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে, কারণ আজকে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করছি, বুঝছো। সো ঈদের পরে হচ্ছে আমরা মোটামুটি ক্লাসগুলো হচ্ছে দুমাইয়া শেষ করে ফেলতে পারবো আশা করি। আশি আশি বসে মাইনাস কেন করলেন, এই যে এ থেকে বি বিন্দুর দূরত্ব বের করবো মানে এ বি বের করবো। সো এ বি কিভাবে বের করে আমি স্মরণ ভেক্টরে দেখেছি না, এ বি মানে কি, এই এ বি মানে হচ্ছে শেষেরটা মাইনাস আগেরটা, মানে বি মাইনাস এ শেষেরটা থেকে আগেরটার দূরত্ব, বুঝছো। তোমাকে যদি বলতো যে এ প্লাস বি নির্ণয় করো তখন প্লাস করতা, বাট আমাদের বসে এ বি নির্ণয় করো, এ বি মানে এ থেকে বি এর দূরত্ব, এইভাবে স্মরণ ভেক্টরে পড়াইছি ভাই। আজকে শেষ করে দেন, আমি ঘুমের জন্য করতে পারতেছি না, হ্যাঁ আজকে তো এখানেই শেষ করে দিব ক্লাস ইনশাল্লাহ। তো আজকে যারাই অ্যাড হয়েছিল মোটামুটি সবাই ক্লাস করছে আর কি, ক্লাস থেকে বের হয় নাই, বুঝছো। ওকে তাইলে সবাই ভালো থাকো, নোট জমা দিও, নোট জমা দিও। আমরা হচ্ছে ঈদের সময়, এই যে ঈদ আসছে না, ঈদের আগের দিন হচ্ছে নোট যারা জমা দিছে এদের মধ্যে থেকে একজনকে আমি ভালো অ্যামাউন্টের একটা সালামি গিফট দিব, ঠিক আছে, ঠিক আছে। সো ভালো করে নোট জমা দিও, এবং নোটে হচ্ছে আমার পিকচার ইউজ করতে পারো, তাইলে রিচ পাবো আর কি, হ্যাঁ তো বুঝা যাবে যে এটা আমার ক্লাসের নোট, নাইলে এমনিতে খাতার পিকচার দিয়ে দিলে স্টুডেন্টরা এইগুলো দেখেই না। ওকে তাহলে ভালো থাকো ভাইয়ারা, আজকে ক্লাস এইখানে শেষ, আমরা হচ্ছে ইনশাল্লাহ ঈদের পরে আর ক্লাস করব, তোমাদেরকে জানাই দিব ভাইয়া, ঈদের ছুটি ভালো কাটুক, দোয়া করি সবার জন্য। ওকে আল্লাহ হাফেজ।